বরিশালের গৌরনদী উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলার প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। শুক্রবার গৌরনদী উপজেলার প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৌরনদী ও আগৈলঝাড়া সেনা ক্যাম্পের মেজর মোহাম্মদ ফয়সাল হক, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউনুস মিয়া সহ অন্যান্যরা।